আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাইবা বোর্ডের প্রশ্নসমূহ, এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম ভাইবার সময় করা হয়, হোক সেটা চাকরির কোনো ভাইবা বা লাইসেন্স ভাইবা পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন, কারেন্ট সোর্স কি? উত্তর, লোডের রেজিস্ট্যান্স যাই হোক না কেন, যে সোর্স সবসময় নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সরবরাহ করে তাকে কারেন্ট সোর্স বলা হয়। 2 নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকার ছাড়া অনাকাঙ্ক্ষিত কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায় কি? উত্তর, হ্যাঁ, নিয়ন্ত্রণ করা যায় কারেন্ট সীমিতকরণ রিয়েক্টরের মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, ক্যাপাসিটার ব্যাংক কিভাবে তৈরি করা হয়? উত্তর, 3 ফেজের ক্ষেত্রে 3টি ক্যাপাসিটারকে স্টার বা ডেল্টা কানেকশন করে, সিঙ্গেল ফেজ হলে সরাসরি লাইন টু ফেজ সংযোগ করে ক্যাপাসিটার ব্যাংক তৈরি করা হয়। 4 নম্বর প্রশ্ন, একই ক্যাবলের মধ্য দিয়ে যথাক্রমে এসি ও ডিসি পাওয়ার প্রেরণ করলে কখন বেশি রেজিস্ট্যান্স ক্রিয়া করবে? উত্তর, এসিতে। 5 নম্বর প্রশ্ন, একটি 400 ভোল্ট লাইন থেকে ট্রান্সফরমার ছাড়া কিভাবে 230 ভোল্ট পাওয়া যাবে? উত্তর, নর্মালি স্টার সংযোগে নিউট্রাল থাকে, 3 ফেজ থেকে যে কোনো একটি ফেজ এবং নিউট্রাল লাইন নিলে একটি ফেজ ও নিউট্রাল লাইনের মাঝে 230 ভোল্টেজ পাওয়া যায়, যেটাকে ফেজ ভোল্টেজ বলা হয়। 6 নম্বর প্রশ্ন, কম ফ্রিকোয়েন্সির অসুবিধা কি? উত্তর, ইনক্যান্ডেসেন্ট বাতির চঞ্চল আলোকসত্তা দোষণীয় হয় এবং এতে ব্যবহারকৃত ট্রান্সফরমার ও মোটরের সাইজ বড় হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি? উত্তর, ট্রান্সডিউসার এক এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করে, আর সেন্সর কোনো বস্তুকে ডিটেক্ট করে তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। 8 নম্বর প্রশ্ন, এনার্জি সেভিং বাল্ব বা ইলেকট্রনিক ব্যালাস্টের সার্কিটটি ঠিক আছে কিনা তা কিভাবে বুঝবেন? উত্তর, ব্যালাস্ট বা এনার্জি সেভিং বাল্বের সার্কিটটির যে 4টি টার্মিনাল টিউবে সংযুক্ত করা হয় তাদের আলাদা আলাদা 2টি অংশকে শর্ট করে সাপ্লাই প্রান্তটিকে একটি সিরিজ লাইনে সংযুক্ত করতে হবে। সার্কিট ভালো থাকলে সিরিজ ল্যাম্পটি জ্বলে উঠবে, অন্যথায় জ্বলবে না। 9 নম্বর প্রশ্ন, সিএফএল এর পুনরূপ কি? উত্তর, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, আমরা এটা কি এনার্জি সেভিং ল্যাম্প বলে থাকি। 10 নম্বর প্রশ্ন, বিভিন্ন ইলেকট্রিক মেশিনের ব্রাশ হিসাবে কপার ব্যবহার করা হয় না কেন? উত্তর, তামা পজিটিভ তাপমাত্রা গুণাঙ্ক বিশিষ্ট হওয়ায় ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে এর রেজিস্ট্যান্স বাড়ে, তাছাড়া এটি অপেক্ষাকৃত দ্রুত ক্ষয় হওয়ায় ব্রাশ হিসাবে এর ব্যবহার খুবই সীমিত। 11 নম্বর প্রশ্ন, টর্ক কি? উত্তর, এটি একটি ক্রিয়াশীল বলের মোমেন্টকে বোঝায় যা কোনো বস্তুকে একটি অক্ষের সাপেক্ষে ঘোরায় বা ঘোরাতে চায়। 12 নম্বর প্রশ্ন, কয়েক প্রকার তরল ইনসুলেটিং পদার্থের নাম কি কি? উত্তর, ইনসুলেটিং পেইন্ট, ইনসুলেটিং বার্নিশ ও ইনসুলেটিং তেল। 13 নম্বর প্রশ্ন, তার ও কেবলের মাঝে পার্থক্য কি? উত্তর, তার খোলা বা হালকা ইনসুলেশন যুক্ত হয় কিন্তু কেবল সবসময়ই ইনসুলেটেড হয়ে থাকে। তার সলিড বা স্ট্যান্ডার্ড উভয় হতে পারে, সলিড মানে এক খেই, স্ট্যান্ডার্ড মানে বহু খেই বিশিষ্ট, কিন্তু কেবল সবসময়ই স্ট্যান্ডার্ড হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, AWG এর পুনরূপ কি? আমেরিকান ওয়ার গেজ, আর SWG এর পুনরূপ হলো স্ট্যান্ডার্ড ওয়ার গেজ। 15, সিঙ্গেল ফেজ মোটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার হয় কেন? উত্তর, প্রাইম মুভার ছাড়া কোনো রোটরকে ঘোরাতে গেলে স্টেটরে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে হয়, আর ঘুরন্ত চুম্বক ক্ষেত্র সৃষ্টির প্রধান শর্ত হলো মিনিমাম 2টি ফেজ থাকতে হবে, বাট আমাদের সাপ্লাই সিঙ্গেল ফেজ, তাই আরেকটি ফেজ সৃষ্টিতে ক্যাপাসিটার ইউজ করতে হয়। 16 নম্বর প্রশ্ন, কেন ডিসি জেনারেটর বা এসি অল্টারনেটরে প্রাথমিক অবস্থায় এসি ভোল্টেজ উৎপন্ন হয়? উত্তর, যেহেতু উভয় ক্ষেত্রেই স্থায়ী চুম্বক ক্ষেত্রের ভিতরে কন্ডাক্টরকে ঘোরানো হয় এবং এই কন্ডাক্টরের সাথে ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার শূন্য হতে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়ে আবার শূন্যতায় পৌঁছায়, এর ফলে ভোল্টেজও শূন্য হতে সর্বোচ্চ হয়ে শূন্যতে আসে। নর্থ ও সাউথ পোল থাকায় এই ঘটনাটা একবার পজিটিভ ও একবার নেগেটিভ দিকে সংঘটিত হয়, অর্থাৎ এসি ভোল্টেজ উৎপন্ন করে। 17, VDR কি? উত্তর, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর, আর LDR হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। 19, কী কী কারণে পাম্প মোটর স্টার্ট নেয় না? উত্তর, ফিউজ পুড়ে গেলে, মোটর বেয়ারিং জ্যাম হলে, উইন্ডিং গ্রাউন্ড হলে
কয়েল শর্ট বা স্টার্টারে কোনো সমস্যা হলে। 20, নাইক্রোম কী কী উপাদান দিয়ে গঠিত হয়? উত্তর, নিকেল 61%, ক্রোমিয়াম 15%, আয়রন থাকে 24%। 21, রোটর কীভাবে এবং কেন ঘোরে? উত্তর, স্টেটর কয়েলে পলিফেজ সংযুক্ত করে সাপ্লাই দিলে এতে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যা সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে। এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্র রোটর কন্ডাক্টরকে কর্তন করলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে রোটর কন্ডাক্টরে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট হয়। যেহেতু রোটর সার্কিট বন্ধ অবস্থায় থাকে সেহেতু আবিষ্ট তড়িৎ চাপের জন্য কারেন্ট প্রবাহিত হয় এবং রোটরে ঘূর্ণক উৎপন্ন হয়। 22, সার্কিট ব্রেকার নির্ধারণের কৌশল কী? উত্তর, যে সকল লোডের জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ করতে হবে তার মোট ওয়াট বের করে উক্ত ওয়াটকে 230 দ্বারা ভাগ করে যে এম্পিয়ার পাওয়া যায় তার দেড় গুণ বিশিষ্ট সার্কিট ব্রেকার নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।